আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কোন টপিকের হতে যাচ্ছে। আমরা সকলেই জানি যে কোন ফেসবুক আইডি বা ফেসবুক পেজ মনিটাইজেশন করতে গেলে 5000 ফলোয়ার প্লাস হচ্ছে গিয়ে 60000 মিনিট ভিউ লাগে লাস্ট 2 মাসের ভিতরে এবং 5টা অ্যাক্টিভ ভিডিও লাগে। তো যখন আপনার ফেসবুক আইডিতে এই সমস্ত ক্রাইটেরিয়া পূর্ণ হয়ে যাবে তখনই কিন্তু আপনি মনিটাইজেশন করতে পারবেন এবং আপনার ফেসবুক আইডি থেকে আপনি টাকা আর্নিং করতে পারবেন। সেকেন্ড কথা হচ্ছে যখন আপনার এই সমস্ত ক্রাইটেরিয়া পূর্ণ হয়ে যাবে তখন আপনার ফেসবুক আইডিটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই আপনি কীভাবে করবেন এ টু জেড বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে। সো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করবেন অ্যান্ড ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকবেন। ওকে, সো চলুন ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস। ফেসবুক আইডিটাকে মনিটাইজেশন করতে হলে আমরা এখান থেকে আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। আপনি চাইলে কিন্তু গুগল ক্রোম ব্রাউজার দিয়ে করতে পারবেন। তো আমি বেটার মনে করি সবচেয়ে ফেসবুক অফিসিয়াল অ্যাপটি দিয়ে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপিল করতে পারবেন। ওকে, তো আমি এখান থেকে আমি আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। এটা হচ্ছে আমার একজন ফ্রেন্ডের আইডি। তো আমি এই আইডিতে চলে আসলাম। সো এই আইডিতে আসার পর আমি এখান থেকে আমি আমার প্রোফাইলটাকে দেখাচ্ছি, অর্থাৎ প্রোফাইলটাকে আমি দেখাচ্ছি। তো প্রোফাইল আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কয়েকটা ভিডিও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি যদি এখান থেকে এই যে মোর নামে অপশনটাতে ক্লিক করে এবং এখান থেকে যদি আমি রিলস অপশনে যাই, তো রিলস অপশনে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাত্র 2টা ভিডিও রয়েছে। আমি এখান থেকে ভিউ টু সেটে ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মনিটাইজেশন নামে একটি অপশন রয়েছে। সিম্পলি আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইনস্টিম অ্যাড যেটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে অ্যান্ড এখানে কিন্তু সেট আপ নামে কিন্তু একটা অপশন পাচ্ছি আমরা। তো আমরা এখান থেকে এটাকে সেট আপ করে নিচ্ছি। আমরা এখান থেকে যে সেট আপ নামের যে অপশনটা রয়েছে সিম্পলি আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। আমি আপনাদেরকে লাইভ শো আকারে দেখাবো। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করবেন। এখানে যদি আপনি একটা স্টেপ ভুল করেন তাহলে কিন্তু আপনার টাকাটা নাও আসতে পারে বা আপনার ডলারটা কিন্তু হোল্ড হয়ে থাকতে পারে। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করবেন। আমি এখান থেকে সেট আপ অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে আপনার সামনে। আপনি এখান থেকে যে গেট স্টার্ট নামের যে অপশনটা রয়েছে সিম্পলি আপনি এইখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। উপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে সেট আপ পে আউট অ্যাকাউন্ট নামে কিন্তু একটি অপশন রয়েছে। আমরা এখান থেকে যে লিগ্যাল ফার্স্ট নাম এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার এনআরডি কার্ডের যে নামটা রয়েছে সেই নামটা তার দিতে হবে। আপনার যদি এনআরডি কার্ড না থাকে এক্ষেত্রে আপনার ভাই বা বন্ধু বান্ধব বা আপনার মা বাবার এনআরডি কার্ডের নামটা দিয়ে দিবেন। তো এখান থেকে আমি একটা নাম দিয়ে দিচ্ছি এনআরডি কার্ডের। তো এনআরডি কার্ডের যেভাবে থাকবে ঠিক সেম টু সেমভাবে কিন্তু আপনাকে দিতে হবে। আমি এইখান থেকে দিয়ে দিচ্ছি। ওকে, তো আমি এখান থেকে প্রথমে দেবো এমডি জিয়াউর, তারপর আমি দিয়ে দেবো এখানে লাস্ট নামে রহমান। তো আপনি এইভাবে সেমভাবে দিয়ে দিবেন। আমি এইখান থেকে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু লিগ্যাল ফার্স্ট নামে দিয়ে দিয়েছি এমডি জিয়াউর, তারপর দিয়ে দিচ্ছি এখানে রহমান। অবশ্যই আপনার এনআরডি কার্ডের সাথে মিল রেখে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডেট অফ বার্থডেটা দিতে হবে, আপনার এনআরডি কার্ডের যে বার্থডেটা রয়েছে সেম বার্থডেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। আমি এখান থেকে তারপর কান্ট্রি অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। দেন এখান থেকে আমরা বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে নেব। আর আপনি যদি ইন্ডিয়ার হয়ে থাকেন এক্ষেত্রে আপনি ইন্ডিয়ার কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করলাম। তো সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সট একটা ক্লিক করে দিচ্ছি। তো নেক্সট একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এইরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলাদেশ সিলেক্ট করাই থাকবে। আমরা এখান থেকে বিজনেস টাইপ আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। আমরা এখান থেকে প্রথম পাতে একটা ক্লিক করে দিচ্ছি ইন্ডিভিজুয়াল, আমরা এটাকে সিলেক্ট করে দিচ্ছি। আমরা এখান থেকে নেক্সট অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর একটু লোড নেবেন। লোড নেওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিগ্যাল ফার্স্ট নামটা কিন্তু রয়েছে অ্যান্ড এখানে কিন্তু লাস্ট নামে কিন্তু রহমান রয়েছে। তো আপনারটা কিন্তু ঠিক সেমভাবে শো করবে অ্যান্ড এখানে কিন্তু আপনার ডেট অফ বার্থডেটা শো করতে পারে। আপনি এখান থেকে যদি ভুল শো করে এক্ষেত্রে আপনি এখান থেকে সঠিক করে দেবেন। আমি এখান থেকে সঠিক করে দিচ্ছি, আমার এখানে ভুল শো করছে, আমি এখান থেকে সঠিকটা দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে সেট অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, তো তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রাইমারি অ্যাড্রেসটা দিতে হবে। আপনি যে জায়গায় থাকেন ঠিক সেই জায়গায় অ্যাড্রেসটা এখানে দিতে হবে। প্রথমে কিন্তু আপনার গ্রামের নাম দিতে হবে, তারপর আপনার পোস্ট অফিসের নাম দিতে হবে, তারপর আপনার থানার নাম দিতে হবে, তারপর আপনার জেলার নাম দিতে হবে। ওকে, আর প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আপনি একটা একটা করে কমা দিয়ে দিবেন। অর্থাৎ প্রথমে কিন্তু আপনার গ্রামের নামটা লিখবেন, তারপর একটা কমা দিবেন, তারপর আপনার পোস্ট অফিসের নামটা লিখবেন, তারপর একটা কমা দিবেন, তারপর আপনার থানার নামটা লিখবেন, তারপর একটা কমা দিবেন, তারপর আপনার জেলার নামটা লিখবেন। ওকে, বাস এটুকুই। আপনি প্রাইমারি অ্যাড্রেসে দিয়ে দিবেন, তারপর এখান থেকে সিটিতে একটা ক্লিক করে দেবেন। আপনি যে সিটিতে রয়েছেন ওই সিটিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি যেহেতু কিশোরগঞ্জে রয়েছি আমি এখান থেকে কিশোরগঞ্জটা সিলেক্ট করে দিচ্ছি। আপনি এখানে টাইপ করে দেবেন, তারপর এখান থেকে আপনি স্টেট ডিভিশন আপনি যে ডিভিশনে রয়েছেন সেই ডিভিশনটা এখানে সিলেক্ট করবেন। আমি এখান থেকে ঢাকা ডিভিশন সিলেক্ট করলাম।
তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে জি পোস্টাল কোড। এখানে আপনার এনআইডি কার্ডের পেছনে দেখবেন একটা পোস্টাল কোড রয়েছে, ওই কোডটা এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখানে আমি আমার এনআইডি কার্ডের যে পোস্টাল কোডটা রয়েছে আমি এখানে দিয়ে দিলাম। তারপর এখানে আপনার একটা ফোন নাম্বার দিতে হবে, তো এখানে আমি আমার একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। আপনার সচল একটি ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন। ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে একটা ইমেল দিয়ে দিবেন। আপনার যদি ইমেল না থাকে অবশ্যই আপনি একটা ইমেল ক্রিয়েট করে নেবেন। আমি এখান থেকে একটা ইমেল দিয়ে দিচ্ছি, ওকে। আচ্ছা, তো তারপর দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইমেলটা এখানে দিয়ে দিচ্ছি। অ্যান্ড এখানে কিন্তু আপনার ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারটা দিতে হবে, এখানে কিন্তু আপনার টিন নাম্বারটা দিতে হবে। এখন কথা হচ্ছে আপনি টিন নাম্বার কোথায় পাবেন, আপনি ইউটিউবে সার্চ করতে পারেন যে কীভাবে একটি টিন সার্টিফিকেট খুলতে হয়। আপনি একটা সার্টিফিকেট খুলে নেবেন। আর এখানে একটা কথা বলতে হচ্ছে আপনি এখানে এই জায়গার যার ইনফরমেশন দেবেন, অর্থাৎ যার এনআইডি কার্ড দিয়ে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপিল বা আবেদন করবেন তার টিন নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। অর্থাৎ তার এনআইডি কার্ড দিয়ে আপনি একটা টিন নাম্বার বা টিন সার্টিফিকেট খুলে নেবেন। তো খুলে নেওয়ার পর এখানে আপনার ট্যাক্স নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন। তো এখানে আমি আমার ট্যাক্স নাম্বারটা বসিয়ে দিচ্ছি, আপনি এখান থেকে বসিয়ে দেবেন, ওকে। তো ট্যাক্স নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখন আপনার যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অপশনাল, এটা না দিলেও চলবে, আমরা এটা সিলেক্ট করব না। আমরা এখান থেকে যে কালি বক্সটা রয়েছে আমরা এটাকে এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে সিলেক্ট করে নেবেন, দেন এখান থেকে আপনি নেক্সট অপশনে একটা ক্লিক করে দেবেন, ওকে। তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আর একটু লোড দিবে, আমরা একটু অপেক্ষা করব দেখতে পাচ্ছেন। তো লোড নিয়ে শেষ হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখানে চাইলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে আপনি অ্যাড করে রাখতে পারবেন। আর আপনি যদি মনে করেন যে আমি এখন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে অ্যাড করবো না, তো আপনি চাইলে এখান থেকে অ্যাড লেটারে ক্লিক করে কিন্তু আপনি পরে অ্যাড করতে পারবেন, ওকে। আর আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে এক্ষেত্রে আপনি এখান থেকে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্কে ক্লিক করে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে আপনি অ্যাড করে নিতে পারবেন যদি আপনার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে। সো আমি এখান থেকে এখন অ্যাড করবো না, পরে অ্যাড করে আমি আপনাদেরকে দেখাবো আর একটা ভিডিওতে। আমি এখান থেকে অ্যাড লেটার অ্যাটে ক্লিক করে দিচ্ছি। তো অ্যাড লেটার অ্যাটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু লোড নিচ্ছে। তো লোড নেওয়া শেষ হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে ইউ আর ওয়ালসেট। আমরা কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপিল বা আবেদন কিন্তু করে ফেলছি, আমরা এখান থেকে ডান অপশন অ্যাটে ক্লিক করে দিচ্ছি। তো ডান অপশনে এটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আর্নিং দেখাচ্ছে, এখানে কিন্তু 0% দেখাচ্ছে বা $0 কিন্তু শো করতেছে। তো যেহেতু আমি এখানে মানে মাত্রই মানে অ্যাপিল বা আবেদনটা করলাম, এক্ষেত্রে কিন্তু এখানে $0 শো করবে। অ্যান্ড এখানে কিন্তু লাস্ট 48 ঘন্টা বা 72 ঘন্টা পরে কিন্তু এখানে ডলার শো করতে পারে, ওকে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে আপনি পরে অ্যাড করতে পারবেন। অর্থাৎ যখন আপনার এখানে $100 পূর্ণ হয়ে যাবে তখনই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে আপনি চাইলে অ্যাড করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 100 কিন্তু শো করতেছে। $100 হলেও আপনি এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন বা $10 হলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে আপনি অ্যাড করতে পারবেন, ওকে। এটা আপনার মানে ইচ্ছা মতো। আর কীভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে আপনি অ্যাড করবেন এটা নিয়ে পরবর্তীতে অবশ্যই একটা ভিডিও আনব। তো আমি এখান থেকে ব্যাক করে পেছনে আসবো। সব ব্যাক করে পেছনে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইনস্টিম একটা সেট আপ হয়ে গেছে। আমরা যদি এখান থেকে ইনস্টিম এডাটা ক্লিক করে দিই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর্নিং শো করতেছে, ওকে। তো আমরা এখান থেকে ব্যাক করে পেছনে আসবো। তো আমরা যদি এখন এখান থেকে নোটিফিকেশন এটা ক্লিক করে দিই, তো নোটিফিকেশন এটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখাচ্ছে ইউ ক্যান গেট স্টার্টেড আর্ন মানি অন ফেসবুক। দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু ফেসবুক টিমের কাছে অ্যাপিল বা আবেদনটা করে ফেলছি। তো এখন ফেসবুক টিম দেখতে পারে যে আমাদের ফেসবুক আইডিতে কোনো প্রকার সমস্যা আছে কিনা। যদি কোনো প্রকার সমস্যা না থাকে অবশ্যই আমাদের ভিডিওতে অ্যাড শো করবে অ্যান্ড আমাদের কিন্তু আর্নিংটা হবে। আমরা এখান থেকে ভিডিওসে যাওয়ার পর আমরা এখান থেকে মনিটাইজেশন অপশনে যাবো। এখানে যাওয়ার পর আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের আইডিতে কোনো প্রকার ইনকাম হয়েছে কিনা, ওকে। সো ভিডিওটা এই পর্যন্ত। আই হ্যাভ গাইস, এই ভিডিওটা আপনাদের অনেক উপকার হচ্ছে গাইস। যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন অ্যান্ড কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন। আর আপনার যদি কোনো প্রকার সমস্যা হয় আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক রয়েছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে, অবশ্যই এখান থেকে আপনি জয়েন হন, আপনার যে কোনো সমস্যা সমাধানের জন্য পোস্ট করতে পারেন। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।